সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে আটকে পড়া 127 বাংলাদেশিকে অবশেষে দেশে ফিরতে হচ্ছে। আইসিএ রিপোর্টে এবং আনুষঙ্গিক কাগজপত্রে ত্রুটি থাকায় আবুধাবি ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে গ্রহণ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। একই সঙ্গে এসব যাত্রীকে তাদের বহনকারী সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে আবুধাবি থেকে দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর সময় সংবাদকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার মধ্যরাত থেকে যাত্রীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।